আসসালামু আলাইকুম দুই স্ত্রীর আবেদনে মুক্তি পাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ নিউজটি প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউনে হেফাজত নেতা জুনাইল আল মুক্তি চেয়ে দুই স্ত্রীর আবেদন কারাগারে থাকা হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সাংগঠনিক ও পারিবারিকভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে এ প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে প্রতিশ্রুতিপূর্বক বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা মুক্তি পেয়েছেন নতুন করে ঢাকা মহানগর হেফাজতের বিলুপ্ত কমিটির সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব সাবেক কেন্দ্রীয় পচার সম্পাদক জাখারিয়ান নুমান পয়াজির মুক্তির জন্য পারিবারিকভাবে সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে হেফাজতের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সূত্রে এই তথ্য জানা গেছে হেফাজত সরকারের একাধিক প্রভাবশালী সংস্থার সূত্রে জানা গেছে বিগত এক দেড় মাসে জুনায়দ আল হাবিব ও জাকারিয়া নুমানের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে এসব আবেদনে তারা ধর্মীয়ভাবে সক্রিয় থাকলেও রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে যুক্ত হবেন না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তাদেরকে মুক্তির আশ্বাস দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলা ট্রিবিউনকে বলেন তাদের পরিবারের লোকজন মাঝে মাঝে আসে এটা ঠিক অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু আমি বলে দেই যে তারা যেন আইনজীবীর মাধ্যমে আইনি প্রক্রিয়া অবলম্বন করে সেভাবে যেতে হবে রমজানের আগে হেফাজতে ঢাকা মহানগর বিলুপ্ত কমিটির সভাপতি জুনায়দ আল হাবিবের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসিদুজ্জামান খান কামালের কাছে আবেদন করেছেন তার দুই স্ত্রী কুলসুম কুলচুমু নাসিমা বেগম তাদের স্বাক্ষরিত পরিবারের পক্ষ থেকে মাওলানা জুনায়দাল হাবিবী সাহেবের পক্ষে দৃঢ় প্রতিশ্রুতিপত্র দেওয়া প্রসঙ্গে শীর্ষক আবেদনে জুনায়দাল হাবিবির বর্তমান শারীরিক অবস্থার বিবরণ এবং তার বৃদ্ধ বাবা মার পরিস্থিতি তুলে ধরা হয়েছে জুনায়দাল হাবিবীকে গত বছরের সতেরোই এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল তার বিরুদ্ধে বৃষ্টি মামলা চলমান আবেদনের এক জায়গায় উল্লেখ করা হয়েছে আমাদের স্বামী জেলে যাওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে মানবত জীবনযাপন করছি সন্তান ও শয্যাশায়ী বৃদ্ধ শ্বশুর শাশুড়ির জীবন সহ্য করার মতো নয় এতে আরও বলা হয় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের স্বামী ভবিষ্যতে দেশের রাজনৈতিক বিষয় নিয়ে কোনো ধরনের বক্তব্য প্রদান করবে না এবং ব্যক্তি ও জীবনে বিশেষ করে ওয়াজ মাহফিলে ধর্মীয় বিষয়ের মধ্যে বক্তব্য সীমাবদ্ধ রাখবেন বাংলাদেশ সরকার এ বিষয়ে যে সিদ্ধান্ত দিবেন তিনি সেভাবে চলবেন আবেদনে জুনায়দ আল হাবিবের পরিবারের পদায় বাইরে যাবে না বলেও উল্লেখ করেন দুই স্ত্রী উম্মে কুলসুম ও নাসিমা বেগম জানতে চাইলে আল হাবিবের স্ত্রী উম্মে সন্তান মাওলানা আহমদ আল হাবিব বলেন আবার মুক্তির জন্য আমরা সরকারের কাছে বলে যাচ্ছি আবেদন করেছি হেফাজতে বর্তমান মহাসচিব সাজিদুর রহমান সাহেবের কাছেও বারবার গেছি বলেছি কি করা লাগবে আমরা তাই করব আমাদের আব্বা খুব অসুস্থ আজও সতেরোই এপ্রিল খবর পেয়েছি উনি খুব অসুস্থ আহমদ আল হাবিব বলেন আব্বাকে মুক্ত করে আমরা পরিবারের সঙ্গেই রাখতে চাই তার বৃদ্ধ বয়স শেষ সময় সন্তানরা বাবাকে দেখতে চাই আমরা এজন্য যা করা লাগে করব জিনা আল হাবিব বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন জানুয়ারির শেষ দিকে সাবেক প্রচার সম্পাদক মাওলানা জাখারিয়া নুমান পয়াজির মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তার ছোট ভাই মুক্তি মাহমুদ হাসান পয়েজি মাহমুদ হাসান পয়েজি আবেদনে উল্লেখ করেন আমি এই মর্মে নিশ্চয়তা দিচ্ছি যে আমার পিতৃতুল্য বড় ভাই মাওলানা জাকারিয়ানুমান পয়েজি মাদ্রাসায় পাঠদান ও সামাজিক কাজে নিজেকে সীমাবদ্ধ রাখবেন মসজিদ মাদ্রাসার কাজে নিজেকে নিয়োজিত রাখবেন কোনো রাজনৈতিক দল ও কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে আগে ছিল না আগামীতেও থাকবে না ইনশাল্লাহ আবেদনটিতে সুপারিশ করেছেন হাটাঝারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি জসীমউদ্দিন এ বিষয়ে জানতে চাইলে মুফতি মাহবুদ হাসান পয়েজি বাংলা ট্রিবিউনের কাছে উদ্ধত হতে রাজি হননি পরিবারে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য আবেদন করার পরপর ইতিবাচক সারা পেলেও এখন তা আর নেই বর্তমানে জাকারিয়ানুমান পয়েজি চট্টগ্রাম কারাগারে রয়েছে তার বিরুদ্ধে তেরোটি মামলা চলমান একটিতে জামিন পেয়েছেন বলে জানান তার ভাই মাহমুদ হাসান হেফাজতে বর্তমান কমিটির প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রাব্বানি বাংলা ট্রিবিউনকে জানান চারশো আশি বা চারশো বিরাশি জন আলেমের মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছে হেফাজত সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান মন্ত্রীর কাছে তালিকা তুলে দেন বলে জানান তিনি বর্তমানে ঠিক কতজন জেলে তার সঠিক পরিসংখ্যান নেই বলে দাবি করেন রাব্বানি হেফাজতের নেতারা জানান কারাগারে থাকা অধিকাংশ নেতারাই যে কোনো মূল্যে মুক্তি পেতে প্রস্তুত এখাতে সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুল হক কোনো প্রতিশ্রুতিপূর্বক জেল থেকে বেরোনোর বিপক্ষে বলে দাবি করেছেন সংগঠনের একটি নির্ভরযোগ্য সূত্র বর্তমানে কাশিমপুর কারাগারে থাকায় নেতা পরিবারের কাছে মুক্তির তৎপরতা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বলে জানায় একটি সূত্র সংগঠনের কোন কোনো সূত্রের দাবি ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা প্রতিশ্রুতিপূর্বক কারাগার থেকে বেরিয়েছেন আরো কয়েকজন নেতা ও যেকোনো সত্ত্বে মুক্তি পেতে রাজি বলে বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেছেন একজন নেতা জানতে চাইলে খান কামাল এই প্রতিবাদককে বলেন হেফাজতে ইসলামের জন্ম হয়েছিল অরাজনৈতিক কর্মসূচির তারা রাজনীতিতে জড়িত বিভিন্ন সময় তা আমি দিতে পারি না এটা তো বিচার প্রক্রিয়ার বিষয় কোর্টের বিষয় সেভাবে অনেকে জামিন পাচ্ছে বলে এটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তো দর্শক শুধু আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সরকার শুনেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ